বই পড়ার প্রতি নবপ্রজন্মের অনীহা বাড়ছে। নবপ্রজন্মদের মোবাইল ফোনের সোশ্যাল মিডিয়া গেম ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়ছে, এর থেকে উত্তরণ জরুরি। এক্ষেত্রে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য প্রয়োজনে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। শিক্ষক অভিভাবকেরা ছাত্রছাত্রীদের বই পড়ার বিষয়ে উৎসাহিত করতে হবে। ছাত্রছাত্রীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ছাত্রছাত্রীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে বইয়ের বিকল্প নেই। রবিবার শিলচরের সুভাষনগরে 31তম শিলচর বই মেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই কথাগুলো জানান বই মেলা কমিটির চেয়ারম্যান হারান দে, সভানেত্রী স্বর্ণালী চৌধুরী ও সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী। তারা জানান, আগামী 18 নভেম্বর থেকে ঐতিহ্যবাহী শিলচর বই মেলা বিপিন পাল সভাস্থলে শুরু হবে আর 29 ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা। বই মেলায় কলকাতা, গুয়াহাটি, আগরতলা সহ স্থানীয় প্রকাশক গোষ্ঠী মেলায় অংশ নেবেন। প্রায় 30টি স্টলের ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা জানান, ঐতিহ্যবাহী 31তম শিলচর বই মেলার প্রতি সন্ধ্যায় নতুন বই তথা পুস্তক প্রকাশের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই ব্যাপারে প্রকাশক সংস্থা ও লেখকদের কমিটি সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে। সেই সঙ্গে গ্রন্থপ্রেমীদের জন্য নতুন প্রকাশক গোষ্ঠীর অংশগ্রহণও বেশি করে দেশ বিদেশের পুস্তকের সম্ভার বই মেলায় উপস্থাপন করা হবে। তারা জানান, বই মেলায় প্রতিদিন কবিতার আসর, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিশেষ করে 3 দিন ব্যাপী সাহিত্য আলোচনার উপর অনুষ্ঠান আয়োজন করা হবে। প্রজেক্টরের মাধ্যমে সরাসরি মেলা প্রাঙ্গণ দেখানো হবে। বইপ্রেমী সকল নাগরিকদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে কমিটির কার্যকরী সভাপতি আব্দুল হাই লস্কর, সহ সম্পাদক গৌতম তালুকদার, প্রচিশ সচিব রানু দত্ত, রাজু চৌধুরী, পান্নালাল চক্রবর্তী, বারীন্দ্র কুমার দাস, রাহুল ভট্টাচার্য, মুন্না আচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। শিলচর থেকে দিব্যা চক্রবর্তীর রিপোর্ট, ভয়েস অফ এনি 24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। এবার 31তম মেলা, যেটা আমাদের শিলচর বই মেলা, এটা আমরা চিন্তাধারা করছি একটু ব্যতিক্রমী ভাবে করার। আগে তো এক ধরনের হয়েছে, এখন তো আধুনিক জগৎ, যুগটাও আধুনিক, ডিজিটাল হয়ে গেছে। তো ওই ধরনের কিছু আমরা এটা মানে অনুষ্ঠান কয়েন বা অন্যান্য কোনো ধরনের এটা কোনো আইটেম বা এইভাবে নতুনত্ব কিছু জিনিস আমরা রাখবো। তো আমার মনে হয় মানে আপনারা যদি আইন মানে এই বই মেলাতে, তো বই তো কিনবা সঙ্গে একটা আপনারা একটু তৃপ্তিও পাইয়া যাইবা। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো যেগুলো হইব এটাও একটা ব্যতিক্রমী হইব। তো এটাই আপনাদের কাছে আমরা প্রজেক্টরও থাকবো আর আমরা তো একটা স্মরণিকাও প্রকাশ হইব। তো তার সবটার মধ্য দিয়া দেখা যার যে একটু ব্যতিক্রমী করার চিন্তাধারা আমরা আছে। আর প্রশাসনিকভাবে আমরা একটু সাহায্য সহযোগিতা, তারা যেভাবে প্রশাসন যেভাবে আমাদের মাঠ ব্যাপারে বা অন্যান্য ব্যাপারে প্রতিশ্রুতি দিছিল, সেম এইভাবেই তারা মানে আমরা প্রতিশ্রুতি রক্ষা করে করছে বা আর করেরও, ওইটাই আর কি। তো আপনারা সবের মানে কামনা, শুভকামনা। বরাক উপত্যকার আমরা, আমি গোটা আমাদের কমিটির পক্ষ থেকে আমরা বরাক উপত্যকার আপামর জনসাধারণ নিকট, সমস্ত অভিভাবকদের নিকট সনির্বন্ধ অনুরোধ রাখছি, আপনারা বই মেলায় প্রতিদিন আসুন। আমাদের বই মেলা চলবে বেলা 12টা থেকে রাত 1:30 পর্যন্ত। আপনারা বই মেলায় আসুন। এটা কোনো হঠাৎ কোনো গজিয়ে ওঠা বই মেলা নয়। এটা 30 বছর কমপ্লিট করে এটা আমরা আজকে 31 বছরে পা দিয়েছি। তো এই 30 বছর মেলা কমপ্লিট করে এসেও আমাদের অবস্থা অত্যন্ত দুর্বল। এবারও আমরা 31তম মেলা করতে গিয়ে অত্যন্ত দুর্ভোগ পোয়াতে হয়েছে। মাঠটি বিভিন্ন মানে অনেক দিন ধরে বিপিন পাল সভাস্থল একটা জাবরাস্থলে পরিণত হয়েছিল। আমরা সবাই মিলে গিয়ে দলবদ্ধভাবে আমরা গিয়ে ডেপুটি কমিশনারের সাথে দেখা করে উনি আমাদেরকে সাহায্য করেছেন। তারপর আমরা মাঠটা নিয়ে এবার সারাই হয়েছে। তো আমরা মেলাটা হয়তো করতে পারছি। এখন একটা বিভ্রান্তি দেখা দিয়েছে জনগণের মধ্যে যে আগামী 1 তারিখ থেকে আরেকটা মেলা রয়েছে, সেটা অসম পুস্তক মেলা। তো এটার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। আমাদের এটা হচ্ছে ঐতিহ্যবাহী শিলচর বই মেলা কমিটি, যেটা 30 বছর, আমি বারবারই বলছি, সেটা 30 বছর পূর্ণ করে আমরা 31 বছরে পা দিতে চলেছি। এবং সবচেয়ে বড় কথা, আমাদের এই মেলাটা করতে গিয়ে এবছর অনেক কষ্ট পেতে হচ্ছে এবং বিভিন্ন রকম পাচ্ছি। তো গতিকেই আমি জনগণের কাছে, জনসাধারণের কাছে, অভিভাবকগণের কাছে একটা বিনীত আমি অনুরোধ রাখছি,
সমস্ত ছাত্রছাত্রীরা আজকে মোবাইল জ্বরে আক্রান্ত, শিক্ষা লাঠে উঠেছে। তো আপনারা সবাই আসুন, ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসুন, এসে ওদেরকে মোবাইল থেকে ঘুরিয়ে বই মেলাতে বইয়ের দিকে টান করান। এবং সবার কাছে অনুরোধ, আপনারা আসুন, এই বই মেলাটাকে সুন্দর সাফল্যমণ্ডিত করুন। এবং আমাদের সবার যেটা বললেন, আমরা একটা পুস্তক লটারি করব, যে পুস্তক লটারি এটা পারচেজিং অ্যামাউন্টের উপরে থাকবে। এমনিতেই আমরা 10-15% আমরা ছাড় দেব, তার উপরে একটা যে যত পার্সেন্টেজ যত ক্রয় করবে তার উপরে একটা পুস্তক লটারি হবে, এবং সেটা পরে আমরা বসে ঠিক করব। তাছাড়া আমাদের স্টলে এই মেলাতে বাইরে থেকে আসছে এবং স্থানীয় যারা রয়েছেন লেখক লেখিকা, এবং এদের স্টল থাকবে, এবং এখানে যারা রয়েছেন লেখক লেখিকা বা কবি, তারা তাদের বই আপনারা উন্মোচন করতে পারবেন আমাদের এই মঞ্চে। এবং প্রত্যেক দিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, তো আমরা গোটা কমিটি, আমরা সমস্ত বরাক উপত্যকাকে আমরা স্বনির্বন্ধ অনুরোধ রাখছি, আপনারা আসুন এবং এই বইমেলাকে একটি উৎসবে পরিণত করে দিন। আমাদের যে বিপিনচন্দ্র পাল যে মাতৃ সেই মাতৃ যে এত দুরবস্থা ছিল আর কি, তো আমরা 4-5 দিন আগে গেছিলাম আমাদের ডিসি মহাশয় রাজীব রায়ের কাছে, তো উনি সঙ্গে সঙ্গে পরের দিন আমাদের কথা শুনে কাজে লাগিয়েছেন এবং পরিষ্কারও করে নিয়েছেন। এখন ওটাকে একটু ঠিকঠাক করার দরকার আছে, এই মাঠটা এতদিন ধরে মানে কোনো কাজে লাগছিল না, এবার বেশ বড়ো করে একটু ইয়েটা হবে, বইমেলাটা হবে, কারণ বইমেলাটার জন্য আমরা খুব একটা ইনিশিয়েটিভ নিতে পারছিলাম না, করোনা গেলো, ফ্লাড গেলো, ফ্লাডের জন্য তো গতবার আমরা করতেই পারলাম না, আর করোনার সময় 2 বার হলো এলোরা হোটেলে হয়েছিল। এবার স্যার থাকায় আমাদের মানে আরও একটু সাহায্য হয়েছে, যার জন্য বেশ কিছু দোকান মানে ইয়েরা যারা পাবলিশার্সরা আছেন তারা আসছেন, তো বললেন সব, আর আমাদের কমিটির যারা আছেন সবাই একদম ওতপ্রোতভাবে সাংঘাতিকভাবে ঝাঁপিয়ে পড়েছেন যে বইমেলাটা যেন খুব সুন্দর সুষ্ঠুভাবে, আর আপনারা যারা আছেন আপনাদের ধন্যবাদ, আপনারা এসছেন আমাদের ইয়েতে, যে আপনারা যদি একটু মানে ভালো করে ছড়িয়ে দেন তাহলে আমাদের বইমেলাটা অবশ্যই সফল হবে, কারণ 1 তারিখ আরেকটা বইমেলা আছে আসাম গভর্নমেন্টের, কাজেই আমাদের বইমেলাটা যেন সফল হয় সেটার জন্য আপনাদের কাছে আপনাদের একটা বিনীত অনুরোধ, আর জনসাধারণের কাছে অনুরোধ যে আমরা একটা এইরকম রাখবো, একটা প্রাইজের মতো একটা রাখবো, এটা আমরা এখনও ঠিক করি, কথাবার্তা বলে ঠিক করবো, মানে বই পড়া, এই যে বই পড়ো, বই কেনো, বই গিফট দাও, এই যে একটা প্রচার এসেই সময় থেকে শুরু হয়েছিল, বই তো এদের সময় থেকেই শুরু হয়েছিল, কিন্তু বই পড়াটা এখন অনেক কমে গেছে, কিন্তু বই যে যত কিনবে তার উপরে আমাদের একটা একটা ছোট্ট একটা কিছুই না আনুষ্ঠানিকভাবে একটা উপহার, একটা উপহার বা একটা অ্যাওয়ার্ড, এই ধরনের কিছু একটা বা মেমেন্টো, এক একটা পুস্তক লটারি, হ্যাঁ, তো এইরকম একটা দেওয়া হবে, তো সেটা লটারি ওইটা ওই যে বললো ওই ধরনের একটা এইভাবে মানে লটারির মতো হবে, দেন তারপরে এটা একটা অ্যাওয়ার্ডের মতো দেওয়া হবে, তো আমরা এখন এটা সম্পূর্ণ ইয়ে করিনি, কিন্তু হবে এটা। বিপিন পাল সভাস্থলে আপনাদের মনে একটা প্রশ্ন রাখতে পারি, যে বিপিন পাল সভাস্থলের অবস্থা তো অত খুব ভালো না, এটা সারাইয়ের কাজ চলছে, পৌরসভা সহযোগিতা করছে, তো এটা 18 নভেম্বর থেকে হলে 12 দিন চলবে। অনেকে আবার এটা একটা কনফিউজন ভাববেন যে আরেকটি মেলা হচ্ছে 1 ডিসেম্বর থেকে, এটা আসাম পাবলিকেশন বোর্ড করছে, তো এটার সঙ্গে আমাদের কোনো ইয়ে নেই, এটা আলাদা, আমাদেরটা আলাদা, এটা গত 30 বছর ধরে চলছিল, প্রচুরদা এটার প্রতিষ্ঠাতা এবং এইটা হবো 31তম এই বার্ষিক মেলায় প্রথমবারের মতো ন্যাশনাল বুক ট্রাস্ট আসছে, ওরা কনফার্মেশন জানিয়েছে, আর এছাড়া পাবলিক ভারত সরকারের পাবলিকেশন ডিভিশনের সঙ্গেও যোগাযোগ চলছে, এরাও আসতে পারে। এছাড়া কলকাতা, আগরতলা, শিলচরের কিছু এবং গুয়াহাটির কিছু বুক স্টল আসবে, আপনাদের সকলের সহযোগিতা কামনা করি মেলা যাতে